তোমাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপার প্রাইমের সংক্রান্ত আজকে একটা নোটিফিকেশান করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেয় যে নোটিশে বলা হয় যে আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশ সালে আবার নতুন করে কিন্তু আপার প্রাইমের প্যানেল প্রকাশিত হবে ওকে যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কাউন্সেলিং প্রক্রিয়া তিনটে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছিলো স্কুল চুজ হয়ে গিয়েছিল শুধু জয়নিং ব্যাপারটা ছিল কিন্তু যেটা কোর্ট কেসের মাধ্যমে সেই সমস্ত কিছু বাতিল করে যেটা আঠাশ আট দু সালে ম্যাট ছশো আটত্রিশ দু এবং তার সাথে যে সমস্ত ক্যান ফাইলগুলো অ্যাড হয়েছিল সমস্তর ক্ষেত্রে যে জাজমেন্ট নতুন করে দেওয়া হয়েছিল যে আবার নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকেই তেইশ নয় দু হাজার স্কুল সার্ভিস কমিশনের একটা নতুন যে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয় যে আগামী পঁচিশ নয় দু হাজার চব্বিশে নতুন করে প্যানেল প্রকাশ হবে অর্থাৎ আগের যে কাউন্সিলিং প্রক্রিয়া আগের যে প্যানেল সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেল, সেটা বাতিল হয়ে গেল নতুন করে প্যানেল প্রকাশ করা হবে এবং তারপরে আবার যে তোমাদের যে ফার্স্ট যে ফেজের যে কাউন্সেলিং সে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এবং সেটা বলে দিয়েছে যে নোটিস ইনটিমিয়াটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ দ্য কাউন্সিলিং উইল বি পাবলিশড সুন আফটার অর্থাৎ যে ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং প্রক্রিয়া যেটা হবে অর্থাৎ এই প্যানেলে যারা স্থান পাবেন তাদেরকে কিন্তু আবার নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়া অংশ করতে হবে অর্থাৎ এর আগে যে কাউন্সিলিং প্রক্রিয়া হয়েছিল স্কুল চুজ অটোমেটিক মানে অলরেডি হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু সমস্ত কিন্তু ইনভ্যালিড বাতিল হয়ে গেল নতুন করে কিন্তু আবার কাউন্সিলিং প্রক্রিয়া মানে অংশগ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে যে আগে যারা কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল। তারা যে পাবে তার কোনো গ্যারেন্টি নেই কেননা নতুন করে আবার প্যানেল প্রকাশ হবে আর প্যানেল প্রকাশ হওয়া মানেই সেখানে কিছু এক্সক্লুডেড কিছু ইনক্লুডেড হবেই ওকে তো দেখা যাক আগামী পঁচিশ তারিখে যে প্যানেল প্রকাশ করা হবে এবং ফার্স্ট মেজের কাউন্সিলিংয়ের জন্য যেটা যে নোটিশ দেওয়া হবে সেখানে অলরেডি সমস্ত কিছু জানা যাবে তো এটাই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন